আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি নিয়ে এসেছি কটকটি। কি মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা? হ্যাঁ, ছোটবেলায় আমরা খুব খেতাম সেই কটকটি, আজ বাসায় তৈরি করেছি। তো চলুন দেখে নিই কটকটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এর জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এখন চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত রান্না করব। চিনিটা ফুটে উঠেছে, এখন প্যানের হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে আমি ক্যারামেল করব। চিনিটা ক্যারামেল হওয়া শুরু করেছে, এভাবে পাতিলের হাতলটা ধরে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে। ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি রাখলে এটা পুড়ে যেতে পারে। আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে এটা সামান্য একটু ঠান্ডা করে নেব। সামান্য একটু ঠান্ডা করে নিয়ে আমি এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। এই নাড়াটা বন্ধ করা যাবে না, খুব দ্রুত এটা নেড়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা মোল্ডে এখন ঢেলে নেব। এই কাজটা খুবই দ্রুত করতে হবে। ক্যারামেলটাকে আমি একটা কেক মোল্ডের ভিতরে নামিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ ঠান্ডা করা পর্যন্ত এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আধা ঘন্টা পর কটকটিটা কিন্তু সেট হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। কটকটিটা আমি কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। সেই ছোটবেলায় এগুলো আমরা খেতাম খুব মজা করে। তো হয়ে গেল কটকটি। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের রেসিপিটিকে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।